বাসা বা অফিসে থাকা হিরো A1 ক্যামেরাটি রাউটার অথবা রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করলে কিভাবে আপনারা পুনরায় কনফিগার করবেন ক্যামেরাটি সেটি আমি দেখাবো। যখন আপনি ওয়াইফাই রাউটার অথবা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন তখন ক্যামেরাটি একটি রেড লাইন ব্লিঙ্কিং হবে অ্যান্ড আপনার DMS অ্যাপসে অফলাইন দেখাবে। সো চলুন দেখে নেওয়া যায় কীভাবে এটি সমাধান করবেন। তো সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার ক্যামেরার যে লেন্সটি আছে এটি উপর করতে হবে। আপনি হাত দিয়ে উপর করার পরে এখানে দেখতে পারবেন একটি রিসেট বাটন আছে, এই রিসেট বাটনে 10 সেকেন্ড চেপে ধরবেন। রিসেট বাটনে ক্লিক করার পরে একটি নোটিফিকেশন দিবে, ভয়েস নোটিফিকেশন, অ্যান্ড ক্যামেরাটি 360 ডিগ্রি ঘুরতে থাকবে অটোমেটিক্যালি। অ্যান্ড আরেকটি ভয়েস নোটিফিকেশন দিবে তাদের ক্যামেরায় থাকা ওয়াইফাই যে এটি অ্যাক্টিভ হবে অ্যান্ড এখানে গ্রিন লাইন ব্লিঙ্কিং করতে থাকবে। এর পরবর্তীতে চলে যেতে হবে আপনার মোবাইলের অ্যাপসে অর্থাৎ DMS এই অ্যাপসে। সো আমরা এখন DMS অ্যাপসে চলে যাব। আমরা এখন DMS এই অ্যাপসে ক্লিক করব। এই অ্যাপসে ক্লিক করার পরে আমার ক্যামেরাটি ইনস্টল করা আছে মোবাইলে সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন 3 ডট আইকন আছে, 3 ডটে ক্লিক করব অ্যান্ড ডিভাইস ডিটেলে ক্লিক করব। ডিভাইস ডিটেলে ক্লিক করলে এখানে নেটওয়ার্ক যে অপশন আছে এই নেটওয়ার্ক অপশনে ক্লিক করব। নেটওয়ার্কস অপশনে ক্লিক করার পরে এখানে আমার মোবাইলে থাকা লোকেশনটি অন করে দিব। আমি আমার মোবাইলে থাকা লোকেশনটি অন করে দিচ্ছি অ্যান্ড কনফিগার নাও এগেনে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার ক্যামেরার যে ওয়াইফাই সেটি কানেক্ট করার জন্য বলবে, আমরা এখন কানেক্ট করে নিব। অর্থাৎ আমরা ক্যামেরার সাথে কানেক্ট করছি, কানেকশন সাকসেসফুল, আমরা ক্যামেরার সাথে কানেক্ট হয়ে গিয়েছি। এবং আমার ক্যামেরার যে একটি পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার একটি পাসওয়ার্ড দিচ্ছি, এখানে আবার এগেন পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার আশেপাশে থাকা রাউটারটি শো করবে। সো আমি এটা আমার রাউটার, আমি এই রাউটারে যে পাসওয়ার্ডটি সেট করে দিয়েছি অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিয়েছি সেটি এখানে টাইপ করব। সো নতুন রাউটারের নতুন পাসওয়ার্ডটি আমি সেট করলাম, এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে কিছু সময় জন্য ওয়েট করতে হবে। তো দেখুন আমাদের অফলাইন যে লেখাটি এটি কিন্তু মুছে গিয়েছে। সো আমরা ক্যামেরার উপরে ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি আবার নতুন করে ইনস্টল হয়ে গিয়েছে। সো ক্যামেরাটি আপস ডাউন করতে পারছি। সো এভাবে আপনারা আপনার ক্যামেরাটি পুনরায় সেট আপ করবেন রাউটার অথবা রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের পরবর্তীতে। থ্যাংক ইউ যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন।